কোটি টাকার গন্ধ পেয়ে ইডি সিবিআই বীরভূমের এক গুন্ডাকে আজ তলব পাঠায়। ধীরে ধীরে হস্তি তখন বাঁচতে চেয়ে তাই সুযোগ পেয়ে আগের মতন স্কেম যায়। তার নামেতে লক্ষ প্রমাণ রাজ্যবাসী জানে, 100 কোটির ব্যবসা কেবল বডিগার্ডের নামে। কোথাও চলে কয়লা চুরি গরু নিরুদ্দেশ, কোথাও রা মস্ত সুখে মানুষ পোড়ায় ব্যাস। ও তার ক্ষমতার নেই সীমানা, পাচ্ছে পুলিশ ভয়। বোমারা বাম হাতের খেলা কঠিন কিছু নয়। সিংহ শিশু কেষ্টা এখন শিশুর মতোই চুপ। কয়লা খনি বিক্রি করলে, পেট্রোলিয়াম বিক্রি করলে, ব্যাংক বিক্রি করলে, এলআইসি বিক্রি করলে তার লজ্জা লাগে না? তুমি ভারতবর্ষটাকে শেষ করে দিতে চলেছ। তুমি ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করছো না? ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে লোক। চোরের মাও শান্ত আজ মুখেতে কুলু, নকুল ডানার মালিক এখন জেলেই তবে যাক। ভাগ্যে তার আজ বাসছে জোরে চড়াম চড়াম ধাক। লজ্জা লাগার সময় এখন লজ্জা তবু নাই, উডবার্নে ঢুকছে যখন ডাকছে সিবিআই। কেষ্টা বেটা রণ্ড কোষে অসুখ বোঝা দেয়, ডাক্তারেরাও বিপদ বুঝে ভয়তে পালায়। ও কেষ্টা ও কেষ্টা জেলে তুমি যাও, সিবিআই ডাকলে কেন ভয়তে পালাও। গরু চোর পড়বে ধরা আজকে না হয় কাল, এবার দেখো শুটিয়ে কে কাকে করে লাল। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তুমি যদি মানুষ হও, আমো মানুষ, নিশ্চয় খেলা হবে, 100 বার খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে। নকুল দানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেব, নকুল দানা দেব। খুব কষ্ট হচ্ছে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, কি করে বলো? মতামত আপনারা জানাতে পারেন, আর ভিডিওটিকে শেয়ার করে সমস্ত জায়গায় শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।